রাজ্যের বিভিন্ন রকম পোস্টে অষ্টম শ্রেণী পাশে কোনো প্রকার লিখিত পরীক্ষা ছাড়াই এবং আবেদনের ফি ছাড়াই কর্মী নিয়োগের নতুন চাকরি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে ছেলে মেয়ে উভয়ে আপনারা আবেদন করতে পারবেন। তো বন্ধুরা, কারা কারা এখানে আবেদন করতে পারবেন, কী কী পোস্টে রিক্রুটমেন্ট করানো হচ্ছে এবং কোন কোন দপ্তরে নিয়োগ করানো হচ্ছে, আবেদন কবে থেকে শুরু হচ্ছে, আবেদনের সময়সীমা কতদিন রয়েছে, আবেদন আপনারা কীভাবে করবেন, এই সমস্ত বিষয়ে বিস্তারিত আজকের এই ভিডিওতে আলোচনা করব। আলোচনা শুরু করার পূর্বে বন্ধুদের কাছে ছোট্ট একটা অনুরোধ, চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে রাখবেন, পরিবর্তিত এরকম লেটেস্ট আপডেটগুলো সবার আগে পাওয়ার জন্য। যারা অলরেডি সাবস্ক্রাইব করে গেছেন তাদেরকে জেনে অসংখ্য ধন্যবাদ। ভিডিও ভালো হলে ভিডিওটিতে অতি অবশ্যই একটি লাইক করবেন এবং আপনাদের বন্ধুদের সাথে বন্ধুদেরকে দেখার জন্য বা তাদেরকে ইনফরমেশন দেওয়ার জন্য ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করবেন। রাজ্যের কোন জেলা থেকে ভিডিও দেখছেন, কীরকম ভিডিও পছন্দ, ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন, তাহলে সেই সমস্ত জেলার ভিডিও বা সেই সমস্ত ভিডিও সবার প্রথমে প্রকাশিত করা হবে। দর্শকরা যে জেলা থেকে বেশি করে আমাদের কমেন্ট করবেন সেই জেলার ভিডিও সবার প্রথমে প্রকাশিত করা হবে। তো চলুন বন্ধুরা, রাজ্যের কোন কোন দপ্তরে এবং কী কী পোস্টে রিক্রুটমেন্ট করানো হচ্ছে, কারা কারা এখানে আবেদন করতে পারবেন, এই সমস্ত বিষয়ে বিস্তারিত নিয়োগ নোটিশে আমরা দেখে নেব। তো বন্ধুরা, অন স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন আমরা একেবারে নিয়োগের নোটিশে চলে এসেছি। এখানে সিরিয়াল নাম্বার দেওয়া রয়েছে, বিভিন্ন রকম পোস্টে এখানে নিয়োগ করানো হচ্ছে, আমরা ভিডিও শুরু পূর্বেই আলোচনা করছি। পোস্টের নাম এখানে দেওয়া রয়েছে, স্টাফ নার্স পদে এখানে নিয়োগ করানো হচ্ছে, জিএনএম করে থাকতে হবে বা এই সমস্ত শিক্ষক যোগ্যতা থাকলে আপনারা এখানে আবেদন করতে পারবেন, বা বিএসআইএন পাস করে থাকলে আপনারা এখানে আবেদন করতে পারবেন। দ্বিতীয় নম্বর এখানে দেখতে পাচ্ছেন সিকিউরিটি গার্ড রয়েছে, ক্লাস 8 বা মাধ্যমিক পাশে এখানে আবেদন করতে পারবেন, অর্থাৎ সিকিউরিটি গার্ড পদে এখানে নিয়োগ করানো হয়েছে। তৃতীয় নম্বর এখানে রয়েছে লেডিস হস্টেল সুপার, ফিমেল ক্যান্ডিডেটসরা এখানে শুধুমাত্র আবেদন করতে পারবেন। গ্রাজুয়েট আপনাদের হতে হবে উইথ কম্পিউটার নলেজ, অর্থাৎ আপনাদের স্নাতক হতে হবে এবং কম্পিউটারের বিষয়ে অবশ্যই জ্ঞান থাকতে হবে, তবেই আপনারা এখানে কিন্তু আবেদন করতে পারবেন এই পোস্টে। চার নম্বর এখানে রয়েছে এমআরডি রেজিস্ট্রেশন ক্লার্ক, উচ্চ মাধ্যমিক পাশে আপনারা এখানে আবেদন করতে পারবেন, সাথে আপনাদের কিন্তু কম্পিউটারের বিষয়ে বা অনলাইন এক্সপিরিয়েন্স আপনাদের থাকতে হবে কম্পিউটারের বিষয়ে, তবে আপনারা এখানে আবেদন করতে পারবেন। ছেলে মেয়ে উভয় আপনারা এখানে আবেদন করতে পারবেন। পাঁচ নম্বর এখানে রয়েছে হাউসকিপিং স্টাফ, এখানে আপনারা অষ্টম শ্রেণী পাস বা মাধ্যমিক পাশে এখানে আবেদন করতে পারবেন। ছ নম্বর এখানে রয়েছে ক্যাশিয়ার কাম অ্যাকাউন্ট, এখানে দেখতে পাচ্ছেন বিকম আপনাদেরকে হতে হবে এবং সাথে আপনাদের কিন্তু টেলি বিষয়ে এক্সপিরিয়েন্স থাকতে হবে, আপনারা এখানে দেখতে পাচ্ছেন দেওয়া রয়েছে উইথ এক্সপিরিয়েন্স ইন টেলি। সাত নম্বর এখানে রয়েছে ওটি বয়, মাধ্যমিক পাশ হয়ে থাকলে আপনারা এখানে আবেদন করতে পারবেন। আট নম্বর এখানে রয়েছে অপটিক্যাল ডিসপেন্সার ফর ভিশন সেন্টার, মাধ্যমিক পাশ হয়ে থাকলে আপনারা এখানে আবেদন করতে পারবেন বা ট্রেনিড যদি আপনারা হয়ে থাকেন সেক্ষেত্রে এখানে আবেদন করতে পারবেন। ন নম্বর এখানে রয়েছে সিএইচডাব্লিউ, অর্থাৎ কমিউনিটি হেলথ ওয়ার্কার পদে এখানে নিয়োগ করানো হচ্ছে, মাধ্যমিক পাশ বা ট্রেনিড যারা প্রার্থী রয়েছেন তারাও এখানে আবেদন করতে পারবেন। দশ নম্বর এখানে রয়েছে অফিস ক্লার্ক গ্রাজুয়েট উইথ কম্পিউটার নলেজ, অর্থাৎ আপনাদেরকে এই পদে আবেদন করতে গেলে স্নাতক হতে হবে এবং কম্পিউটারের বিষয়ে অবশ্যই জ্ঞান থাকতে হবে। এগারো নম্বর এখানে রয়েছে ওসিএ, বারো নম্বর এখানে রয়েছে গার্ডেনার, মাধ্যমিক বা ক্লাস 8 পাশে এখানে আপনারা আবেদন করতে পারবেন। তেরো নম্বর এখানে রয়েছে ড্রাইভার, মাধ্যমিক পাশ আপনাদের হতে হবে এই পদে আবেদন করতে গেলে এবং ভ্যালিড ড্রাইভিং লাইসেন্স আপনাদের থাকতে হবে। চোদ্দো নম্বর এখানে রয়েছে ট্রেনিং কোঅর্ডিনেটর, এখানে দেখতে পাচ্ছেন শিক্ষাগত যোগ্যতা দেওয়া রয়েছে এমওপিটি বা এমএসডাব্লিউ আপনাদের থাকতে হবে, সাথে আপনাদের নেসেসারি এক্সপিরিয়েন্স থাকতে হবে, তবে আপনারা এখানে আবেদন করতে পারবেন। পনেরো নম্বর এখানে রয়েছে সেলসম্যান গ্রাজুয়েট উইথ কম্পিউটার নলেজ, অর্থাৎ স্নাতক হতে হবে, সাথে কম্পিউটারের বিষয়ে বেশি জ্ঞান থাকতে হবে, তবে আপনারা এখানে এই পোস্টে আবেদন করতে পারবেন। ষোলো নম্বর এখানে রয়েছে অপটিম আর্টিস্ট ভিশন সেন্টার, এইচএস পাশে আপনারা এখানে আবেদন করতে পারবেন এবং ডিওপটি ট্রেনিড যারা রয়েছেন যে সমস্ত প্রার্থীরা তারাও এখানে আবেদন করতে পারবেন। এজটা এখানে রয়েছে চল্লিশ বছর বয়স পর্যন্ত এখানে আবেদন করা যাবে, বয়সটা 1/4/2022 অনুযায়ী থাকতে হবে। নোটিশ প্রকাশিত হয়েছে বিবেকানন্দ মিশন আশ্রম থেকে, নেত্রা নিউমোনিয়া নিকেতন, ইউনিট অফ বিবেকানন্দ মিশন আশ্রম, চৈতন্যপুর, হলদিয়া, পূর্ব মেদিনীপুর। নোটিশ নাম্বার এখানে দেওয়া রয়েছে, এখানে যেটা বলেছে আপনাদেরকে আবেদন করতে হবে ডাইরেক্টলি গিয়ে, অর্থাৎ বাই হ্যান্ড এখানে দেওয়া রয়েছে 4/6/2022 চারটা পর্যন্ত আপনারা এখানে আবেদন করতে পারবেন। এখানে একটা নোটস দেওয়া রয়েছে, এখানে দেখতে পাচ্ছেন সেল নাম্বার দেওয়া রয়েছে, যে সমস্ত পোস্টে নিয়োগ করানো হচ্ছে পোস্ট অনুযায়ী এখানে কোন কোন জায়গাতে কতগুলো রিকোয়ারমেন্ট রয়েছে সেগুলো কিন্তু এখানে দেওয়া রয়েছে, যেরকম মেদিনীপুরে রয়েছে। তো আপনারা এখান থেকে দেখে নেবেন, নিয়োগের নোটিস ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে, সেখান থেকে ডাউনলোড করে বিস্তারিত বিষয় দেখে নিয়ে বুঝে নিয়ে তারপরে আপনারা এখানে আবেদন করবেন। তো বন্ধুরা, আশা করছি আপনারা ভিডিওটা বুঝতে পেরেছেন, যদি কারো কোনো রকম বুঝতে অসুবিধা ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিও হলে ভিডিওটিতে অতি অবশ্যই একটি লাইক করবেন এবং আপনাদের বন্ধুদের সাথে বন্ধুদেরকে দেখার জন্য বা তাদেরকে ইনফরমেশন দেওয়ার জন্য ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করবেন। চ্যানেল নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে রাখবেন, পরবর্তী এরকম লেটেস্ট আপডেটগুলো সবার আগে পাওয়ার জন্য। তো চলুন বন্ধুরা, দেখা হবে পরের ভিডিওতে, তাদের ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনাদের পরিবারের খেয়াল রাখবেন, অল বাংলা স্টুডিও ইউটিউব চ্যানেলের সাথে জুড়ে থাকবেন।